ঘূর্ণিঝড় মোখা কখন কোথায় আঘাত হানতে পারে জানালো আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আজ বুধবার সন্ধ্যার সময় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বেলা 11টার দিকে এই তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। তিনি বলেন, এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মোখা। এর আগে আবহাওয়া অধিদপ্তর আজ সকালে বিশেষ এক বার্তায় জানায়, বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখন এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, এটি প্রতি মুহূর্তে বাড়ছে। আর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর এখন উত্তাল হয়েছে। এই পরিস্থিতির কারণে দেশের 4টি সমুদ্রবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, গভীর নিম্নচাপটি এখন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে। এখন এর গতিপথ পশ্চিম ও উত্তর পশ্চিমমুখী। কাল পর্যন্ত এটি এভাবে থাকবে। এরপর যখন এটি সাগরের কেন্দ্রে চলে আসবে, তখন আশঙ্কা করছি এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে। অর্থাৎ আমাদের কক্সবাজার ও মিয়ানমার উপকূলের কাছাকাছি দিয়ে অতিক্রম হওয়ার সম্ভাবনা রয়েছে 14 মের দিকে। উল্লেখ্য, 2 মে আবহাওয়া অধিদপ্তর 3 মে মাসে দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস দিয়ে দেয়। সেখানে বলা হয়েছে এই মাসে একাধিক লঘুচাপ এবং সেখান থেকে নিম্নচাপ হতে পারে, আর সেই সঙ্গে একটি ঘূর্ণিঝড়ও হতে পারে। কানাডা সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল ফলাস বলেন, প্রধান প্রধান আবহাওয়ার পূর্বাভাস মডেল অনুসারে গভীর নিম্নচাপটি আজ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিলে তা রোববার ভোর সকাল 6টার পর থেকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে স্পর্শ করতে পারে। তবে এটি সুনির্দিষ্টভাবে বলতে পারি যে কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন অঞ্চল দিয়ে এটি অতিক্রম করার সম্ভাবনা বেশি। মোস্তফা কামাল আরও বলেন, ঘূর্ণিঝড়টির স্থলভাগে আঘাতের এখনও 4 দিন বাকি আছে। এত আগে ঘূর্ণিঝড়টির গতিবেগ নিশ্চিত করে বলা কঠিন। তবে কাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টির গতিবেগ সম্বন্ধে আরও বেশি নিশ্চিত হওয়া যাবে।